Dear peers, Assalamualaikum. Rukayatir pokkho theke apnader shobaike janai onek onek shubhechha obhinondon. Ajke amra apnader samne ekta ultimate PC setup niye hazir hoyechi. To ekhane amra ki ki components use korchi shegulo apnader dekhabo. To amra prothome motherboard e ashi. Amra motherboard use korchi ekhane ASUS er ROG MAXIMUS Z690 formula. এই মাদারবোর্ডটা ইউজ করার পিছনে মূলত দুইটা কারণ আছে। এই মাদারবোর্ডটা আপনার প্রথমে ওয়াটার কুলিং সাপোর্ট করে, যেটা আপনার পুরো ভিআরএম সার্কিটটার উপর দিয়ে দেওয়া আছে। আর সেকেন্ড হচ্ছে পিডব্লিউএম সার্কিটটা একটু আলাদা, এটা ডুয়াল মোসফেট ড্রাইভারের মাধ্যমে দিয়ে আলাদা ফ্রিকোয়েন্সি বুস্ট করতে পারে, যার কারণে আমরা প্রথম প্রায়োরিটি হিসেবে এটাকে চুজ করছি। পরে আমরা আসি ইন্টেলের প্রসেসর নিয়ে। তো এখানে আমরা 12th জেনারেশন i9-12900KAS প্রসেসরটা ইউজ করছি। এটা i9-12900K সিরিজ থেকে সিঙ্গেল কোর মাল্টি কোর পারফরম্যান্স অনেক বেশি। এই আপনার মোটামুটি বেস পারফরম্যান্স আপনার 3.40 থেকে প্রায় 5.50 পর্যন্ত বুস্ট করতে পারে। এর পাওয়ার কনজিউম ক্ষমতা অনেক বেশি, প্রায় 150 ওয়াট থেকে 241 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করতে পারে। 30 MB ক্যাশের একটি প্রসেসর। আর পরে আমরা র্যামের দিকে আসি। র্যামটা ইউজ করছে এখানে কোরসারের ডোমিনেটর DDR5 এর 16 GB স্টিক করে 4টা স্টিক আছে। এই বিল্ডে আমরা মূলত 128 GB পর্যন্ত র্যাম ইউজ করতে চাইছিলাম, তো আসলে আমরা 32 GB স্টিকগুলো ম্যানেজ করতে পারি নাই, যার কারণে 16 GB স্টিকগুলো ইউজ করা লাগছে। এটা আপনার লো ল্যাটেন্সি 5600 MHz এর র্যামগুলো। সেকেন্ড আমরা এখানে যেগুলো ইউজ করছি SSD, এটা হচ্ছে আপনার দুইটা মডেলের SSD ইউজ করছি। একটা হলো আপনার স্যামসাং এর, আর একটা MSI এর। তো স্যামসাং এর যেটা ইউজ করছে এটা হচ্ছে স্যামসাং 980 প্রো এডিশন 1 TB। এর রিড ডায়রি স্পিড 7000 MBPS বাই আপনার 5000 MBPS পর্যন্ত। আর MSI যেটা ইউজ করছে এটা হচ্ছে MSI স্প্যাসিয়াম EM480 মডেল। এর রিড ডায়রি স্পিড 7000 বাই 6800 MBPS পর্যন্ত। আর আমরা যে লিকুইড কুলারটা ইউজ করছি এটা হচ্ছে আপনার ASUS এর ROG Ryujin 2 360 mm এর একটা লিকুইড কুলার। এই ওয়াটার কুলিংটা ইউজ করছে, এর মেইন ফিচার হচ্ছে এর যে সামনের RGB LED দেওয়া আছে এটা অনেক সুন্দর। আর সেকেন্ড কথা হলো এই 2000 RPM এর ফ্যান ইউজ করছে, আর ওয়াটার ব্লক স্পিড প্রায় 4800 RPM পর্যন্ত উঠে। আর আমরা সব কিছু হিসাব করে পাওয়ার কনজিউম হিসাব করে দেখছি প্রায় 1350 থেকে 1400 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করে। তো সেই ক্ষেত্রে আমাদের 1600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লাগতো। তো প্রথমে আমরা ASUS এর রগের যে 1600 ওয়াটের থরের পাওয়ার সাপ্লাই ছিল সেটা ইউজ করতে চাইছিলাম, তো সেটা অ্যাভেলেবল পাই নাই বলে আমরা AX1600i ইউজ করছি কোরসায়ারের। তো এটা আপনার টাইটেনিয়াম সার্টিফাইডের একটি পাওয়ার সাপ্লাই। আর এক্সট্রা কেসিং ফ্যান হিসেবে ইউজ করছি হচ্ছে কোরসায়ারের QL120 RGB মডেলের একটি কেসিং ফ্যানগুলো। এখানে প্রায় 12টা কেসিং ফ্যান আছে। আর গ্রাফিক্স কার্ড যেগুলো ইউজ করছি এটা হচ্ছে ASUS এর RTX 3090 Ti OC এডিশনের টপ গেমিং সিরিজ। এটা GDDR6X 24 GB করে দুইটা গ্রাফিক্স কার্ড, প্রায় 48 GB। আর আমরা ওয়াটার কুলিং প্রথমের দিকে করতে চাইছিলাম থার্মাটিকের লেভেল 20-র সাথে। তো পরবর্তীতে আমরা শুনি যে এটা যদি ট্রে খুলি গ্রাফিক্স কার্ডে সেই ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি ক্লেম করতে পারবো না বলে আমরা পরে ওইটা ডিসিশন বাদ দিয়ে কুলার মাস্টার হাফ সাতশো ইভোটা পছন্দ করছে। তো পরের স্টেপগুলো আমরা বিল্ড করবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।